অটোক্যাড 3D এর আরো একটি পর্বে সকলকে স্বাগতম। তো অটোক্যাড 3D এর এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজ একটি ফিগার বা মডেল প্র্যাকটিস করে দেখাবো। তো আমরা সবসময় যেটা বলি, সবসময় আমাদেরকে ভিউটা অ্যানালাইজ করতে হয়। এই ভিউটা যদি অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ফিগারটি যদি ফ্রন্ট ভিউ থেকে ড্র করি তাহলে আমাদের ফিগারটা ড্র করা ইজি হবে। তো এখন আমরা মডেলটি ড্র করবো। আমরা প্রথমে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল বিবেচনা করে কিন্তু ড্র করবো, এই অংশটাকে একটা রেক্ট্যাঙ্গেল বিবেচনা করে ড্র করবো। তো রেক্ট্যাঙ্গেল যদি বিবেচনা করি তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের দিকে দেখতে পাবো যে 34+34 অর্থাৎ 68 এবং ওয়াই অ্যাক্সিসে কিন্তু 15 রয়েছে। তো আমরা সেটার দিকে চলে যাই। তবে তার আগে আমরা ইউসিএস আইকনগুলো ঠিক করে নিচ্ছি, অর্থটা অন করে দিচ্ছি এবং এখানে টপ থেকে আমরা এখানে ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে খেয়াল করুন, আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এখানে ক্লিক করি, একটা পয়েন্ট ডিটেক্ট সরি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার ডি ফর ডিস্টেন্স, এবার আমরা দিব এখানে 64। দেখেন এখানে কিন্তু 64 হবে না, এখানে হবে 68। এন্টার দিয়ে আমরা এখানে ডিস্টেন্স দিব 15। এন্টার করলাম, এই যে আমাদের ফিগারটা কিন্তু ড্র হয়ে গেল। এবার আমরা একটা লাইন ড্র করব, এই লাইনটা অর্থাৎ এটা এদিক থেকে 68 থেকে 12+12 অর্থাৎ 24 যদি আমরা বাদ দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 44 হয়। এখানে কত হয়? 44। তাহলে 44 দিয়ে এন্টার করলাম। এবার আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করলাম, মাঝখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ফ্রম দিলাম। এবার এখানে মিডল পয়েন্ট থেকে কতটুকু ডিস্টেন্স দিব, আমাদের ডিস্টেন্সটা হবে কিন্তু 9, এই যে এখানে দেওয়া আছে 9। তাহলে 9 দিয়ে আমরা এন্টার করে দিলাম। আচ্ছা এটা হয়নি, আমরা আরেকবার দেখি। আমরা লাইনটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ফ্রম ক্লিক করলাম, এখান থেকে উপর দিকে হচ্ছে আমাদের 9, এন্টার করলাম, এখন হয়ে গেছে। তো এবার আরেকটা লাইন নিচ্ছি, এদিক থেকে হচ্ছে 18 দূরত্ব হবে, 18, এন্টার করলাম এবং এটাকে যোগ করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মিরর দিব, মিররে ক্লিক করলাম, এবার এখানে মাঝে ক্লিক করলাম, নো করে দিলাম। ঠিক আছে, এই লাইনটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন, না ডিলিট করলেও সমস্যা নাই। এখন আমরা ভিউতে চলে যাই, এস ডাব্লিউতে চলে গেলাম। এবার আমরা এক্সট্রুড করব, তাহলে ক্লিক করলাম এক্সট্রুডে, এটাকে কতটুকু এক্সট্রুড করব, এখানে বলে দিছে যে 34+34 অর্থাৎ আমাদেরকে এক্সট্রুড করতে হবে 68। ঠিক আছে, এবার আমরা যদি এখানে রিয়েলিস্টিকে চলে যাই তাহলে আমরা ফিগারটি কিন্তু এমন দেখতে পাবো। আমাদের আরও কাজ কিন্তু বাকি রয়েছে, আমরা এটাকে ডিলিট করে দিই, আনওয়ান্টেড পোর্শনগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমরা উপরের এই পোর্শনটা ড্র করব। তো এটাকে টপ ভিউ থেকে ড্র করাটা অনেকটা ভালো হবে, এই জন্য আমি কোঅর্ডিনেটটা টপ প্ল্যান সিলেক্ট করে দিলাম। করে আমি এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, সেখানে একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, ডি দিলাম। এখন আমাদের ডিস্টেন্স কতটুকু দিতে হবে, খেয়াল করুন আমাদের ডিস্টেন্সটা আসলে আমরা কতটুকু দিব, এটা হবে কিন্তু 68। এই যে 34+34 এদিকেও 68, ওইদিকেও কিন্তু 68, তাহলে 68, এন্টার, 68। এই যে আমাদের কিন্তু ফিগারটা এমন হয়ে গেছে, এটাকে একটু আমরা মুভ করি, মুভ করলাম। ঠিক আছে, মুভ করে এবার খেয়াল করুন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ক্লিক করলাম, ডিস্টেন্স ডি এন্টার করলাম। এরপর এটার ডিস্টেন্স হবে কিন্তু উপরেরটা 24+24, এদিকেও 24+24, তাহলে নিশ্চয় 48+48 হবে, 48, এন্টার, 48, এন্টার করলাম। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে মুভ করে বসাবো। তাহলে আমরা কীভাবে মুভ করতে পারি, দেখেন এখানে মাঝে ক্লিক করলাম, আচ্ছা এটা দরকার নেই আমাদের, এটা এখানে রাখি, এটাকে ক্লিক করলাম, শো ইউসিএস আইকন করে দিচ্ছি, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে মুভ করব এটাকে, এই যে এটার মিডল পয়েন্টটা ধরলাম, ধরে এই সার্কেলের যে মিডল পয়েন্ট আছে সেখানে বসিয়ে দিলাম। এখন খেয়াল করুন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা মুভ করব, কতটুকু মুভ করব, এখানে আমাদের ডিস্টেন্সটাকে কিন্তু মেজার করতে হবে, অর্থাৎ আমরা কতটুকু প্রম দিব। প্রম সম্ভবত আমাদের 27 হচ্ছে, কিভাবে খেয়াল করুন আমাদের টোটাল ডিস্টেন্সটা কিন্তু 42। তো 42 থেকে যদি এই 15টাকে বাদ দেই, অর্থাৎ এই 15টাকে বাদ দেই নিচের 15কে, তাহলে আর থেকে 27, তাহলে আমরা 27 দিচ্ছি। তাহলে এখানে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল চেপে প্রম দিলাম, কতটুকু প্রম দিব এখান থেকে উপর দিকে আমাদের কতটুকু হবে, 27। আচ্ছা এটা হয়নি,
ক্লিক করলাম এটাতে, এখন আমরা হচ্ছে মুভ করব, কতটুকু মুভ করব উপরের দিকে, 27। যদি আমরা ডাব্লিউ তে যাই তাহলে এটা দেখতে পাবো। তো আমাদেরকে এখানে নিশ্চয় লফট করতে হবে, আপনারা দেখে বুঝে গেছেন লফটের কাজ, এর মধ্যে অনেকগুলো দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। এই যে লফটে চলে গেলাম, নিচের পোর্শন সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, লফট হয়ে গেল। এখন এন্টার, ডাবল এন্টার, ঠিক আছে। এবার জাস্ট কি করব, আচ্ছা এখানে আরো একটা কাজ রয়েছে আমাদের, এটাকে আগে মুভ করে বসিয়ে দিই। এই যে মুভ নিলাম, এই পোর্শনটা ধরলাম, ধরে এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমরা তাকাই তাহলে আমাদের ফিগারটা কিন্তু অনেকখানি এসে গেছে, তো আসলে হবে না, এখানে একটা গ্যাপ আছে, সেটাকে আমরা ড্র করতে হবে। তো এই গ্যাপটাকে আমরা কিভাবে ড্র করতে পারি, এই গ্যাপটাকে যদি আমরা লেফট প্ল্যানে ড্র করি বা ওয়ার্ল্ডে ক্লিক করে দিলাম, এখানে কাস্টম ভিউ থেকে যদি লেফটে চলে যাই বা এস ডাব্লিউতে ক্লিক করি, আমরা এস ডাব্লিউতে ক্লিক করে খেয়াল করুন আমরা এখানে একটা আবারও রেক্টেঙ্গেল ড্র করব। তো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ডি দিয়ে এন্টার করলাম। এখন রেক্টেঙ্গেলটা আসলে কিভাবে ড্র করতে পারি, রেক্টেঙ্গেলের একটা মাপ থাকবে আমাদের, তো খেয়াল করুন। তো আমাদের এক্স ভ্যালুতে হবে কিন্তু 18, এন্টার, ওয়াই ভ্যালুতে কিন্তু হবে 15, তাহলে 15 এন্টার করলাম। এখন খেয়াল করুন আমরা এই রেক্টেঙ্গেলটা ড্র করলাম, এবার আমরা একটু এটাকে ইউনিয়ন করে নিই, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজি হবে। আমরা ইউনিয়ন করে নিলাম, এখন এটাকে আমরা একটু যে কোনো মাপে আমরা কি করব, এক্সট্রুড করে ফেলবো। দেখেন যে কোনো মাপে আমরা এক্সট্রুড করে নিলাম। এখন খেয়াল করুন এটাকে এক্সট্রুড করে কম্বাইন করার পর আমরা এখানে অর্থটা একটু অন করে দিচ্ছি, অর্থটা অন করে এখানে আমরা কি করব, মুভ কমান্ড নিচ্ছি। তবে তার আগে এটার মিড পয়েন্ট এবং এটার যে মিড পয়েন্ট আছে সেটাকে আমরা ট্র্যাক করব একটু, এই যে এটাকেও ট্র্যাক করলাম, করে এটাকে ধরলাম, ধরে এখন আমরা যেটা করব, এখানকার যে মিড পয়েন্ট আছে এবং এখানকার যে মিড পয়েন্ট আছে সেটাতে বসিয়ে দিলাম। বসিয়ে এখন জাস্ট সাবট্র্যাক্ট করে ফেলব। কীভাবে সাবট্র্যাক্ট করব, এটাতে ক্লিক করলাম, মেন অবজেক্ট সিলেক্ট, এটাতে সিলেক্ট, এন্টার করে দিলাম। এই যে আমাদের ফিগারটা কিন্তু হয়ে গেল। এভাবে হচ্ছে আপনারা এই প্রজেক্টটা বা এই ফিগারটা ড্র করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ঘুরে ঘুরে দেখবেন।